সকাল এগারোটার সময় ন্যাট্রামিউর ম্যালেরিয়ার জ্বর বাড়ে সকাল এগারোটার সময় ন্যাট্রামিউর ম্যালেরিয়ার জ্বর বাড়ে এ কথা প্রথমে বলেছিল বনি হোসেন তার ক্লিনিক্যাল অবজারভেশান দিয়ে সেই থেকেই চলছে হ্যানিম্যানের মেটিমেডিকা পিউরাতে কোথাও বলা নেই সেই থেকে চলছে ন্যাট্রামিউর হ্যাজ দ্য অ্যাগ্রাভেশন অ্যাট ইলেভেন এ এম হিউজেস বলছে আই হ্যাভ নট বিন এবল টু ভেরিফাই বনি হোসেন ইলেভেন এম ইন্ডিকেশান কিন্তু তার বদলে আমি মর্নিং অ্যান্ড ইভিনিং অ্যাগ্রাভেশনে বেশি কাজ পেয়েছি হিউজেস বলছে তাহলে এগারোটার সময় অ্যাগ্রাভেশন একেবারে হানড্রেড পারসেন্ট স্ট্রং সিমটম আমরা নেট্টামিউরে ধরতে পারি না এটা বনি হোসেন তার ক্লিনিক্যাল অবজারভেশন দিয়েছে হ্যানিম্যানের লেখা থেকে আমরা নেট্রামিউরের যেসব আমরা অরিজিনাল বইটা মাঝে মাঝে ফলো করবো দেখতে পাব যে হ্যানিম্যান কি বলতে চেয়েছে আর অন্যরা পরে কিছু মডিফাই বা চেঞ্জ কিভাবে করেছে কেন করেছে নেট্রামিউরের অ্যাপেটাইট র্যাভেনাস সবসময় মনে রাখতে হবে আমরা সবাই হ্যানিম্যানকে ফলো করেছে আমরা ক্লিনিক্যালি দেখি প্র্যাকটিসও দেখি অ্যাপেটাইট র্যাভেনাস এক্সেসিভ অ্যাপিটাইট এবং হ্যানিম্যান নেট্রামিউরে ইরাক্টেশানস বা ঢেকুরের উপরে খুব লিখেছে খাওয়ার পরে ঢেঁকুর রাত্রে ঢেকুর সো ইরাক্ট্রেশান্স ইজ দ্য ইম্পর্টেন্ট জিক্যাল সিমটম অফ নেট্রামিম্যান অ্যাভারসান টু ব্রেট হ্যানিম্যান বলে গেছে মেটামেডিকা পিউরাত দেখাবো জায়গাটা দেখিয়ে রাখছি লস অফ অ্যাপেটাইট মানে অ্যাভারসান ফর ব্রেট এক্সেসিভ অ্যাপেটাইট ক্ষুধা বেশি আফটার ইটিং এম্টি খাওয়ার পরে ঢেকুর ওঠা ন্যাট্রামে হ্যানিম্যান বহু জায়গায় বলে গেছেন পরে দেখা আমরা কলিক বা পেট ব্যথায় কলোসিন ডায়সকোরিয়া ম্যাকফস অনেক ওষুধ চিন্তা করি হ্যানিম্যান ন্যাট্রামকে কলিকের একটা ভালো ওষুধ বহু জায়গায় বহুবার গুছিয়ে বলে গেছেন ডেলি কলিক উইথ লাউড গ্রাউলিং ইন দ্য ডোমেন ফ্ল্যাটুল অ্যান্ড কলিক কাটিং পেইন ইন দ্য অ্যাপডোমিন ফ্লাটুল অ্যান্ড কলিক সো ন্যাট্রাম মে বি কনসিডার্ট অলসো ওয়ান অব দ্য ইম্পর্টেন্ট মেডিসিন অফ কলিক সো অ্যাপডোমিনাল কলিকে আমরা নেট্রামিউরকে ইউজ করি না কিন্তু হ্যানিম্যানের মেটামেডিকাল পিউরা আমরা ভালো করে দেখি উনি বহু জায়গায় বলেছেন

এটা ইন্ট্রোডাকশন পেজে দেখছি ভিতর হ্যানিম্যান অনেকবার বলে গেছে সো ইলাক্টেশন প্যালপিটেশন অ্যাবডোমিনাল কলিক অ্যাভারসন টু কয়েশন আমরা পেয়েছি মেলান কলিক এসবগুলো আমরা পেয়েছি ড্রিমস হ্যানিম্যান ড্রিমস অফ রবার্স কোথাও বলেনি ড্রিমস আর অ্যাংশাস ফিয়ারফুল শ্রী ফুল অফ ফ্যান্সিস অ্যাংশাস ড্রিমস অ্যাংশাস মিনিট উৎকণ্ঠা বা ভয়ের হতে পারে অ্যাংশাস ড্রিমস সেই মিনিংয়ে ইন্টারপিটেশন করে চোর ডাকাত স্বপ্ন দেখলেই দেখতে পারে সো অ্যাংশাস ড্রিমস হেভি ড্রিমস অ্যাট নাইট ওয়েকিং ফর আওার্স ভয়ের বা খারাপ স্বপ্ন দেখে বসে থাকে জেগে থাকে অর ডিফিকাল্টি ইন ফলিং ব্যাগেইন আর আবার ঘুমাতে পারে না আমরা মেডোরে নামে পড়েছি নকটার্নাল থাস্ট হ্যানিম্যান বলছেন নেট্রাম ইউর অলসো হ্যাভিং নকটার্নাল থাস্ট ফলিং অফ হেয়ার সিপিআই ন্যাট্রা মেয়র হ্যানিম্যান জোর দিয়েছেন আমরা অনেক ম্যাথামেটিকার সবাই বলেছে হ্যানিম্যানের বই থেকে দেখালাম ফলিং আউট অফ দ্য হেয়ার দি হেয়ার কাম আউট হোয়েন হি মেয়ারলি টাস ইস ইভেন অন দ্য হুইসকার সো হ্যানিম্যানের ম্যাথেমেটিক আমরা জানলাম প্যালপিটেশান প্যালপিটেশান ইলেকট্রিশন অ্যাবডোমিনাল কলিক

মন মেজাজ খারাপ মেলানকোলিয়া স্যাডনেস সরফুল টরমেন হিমসেলফ সে রাত দিন এইসব ভাবনা চিন্তা করে বাই কন্টিনিউলি লুকিং ফর ডিজ্যাগ্রিবল আইডিয়াস নানান রকম ভাবনা অতীতের ব্যাপার স্যাপার নিয়ে সে ভাবতেই থাকে তাহলে যারা কেন্টকে সমালোচনা করে যে হ্যানিম্যানের কথাই ঠিক কেন্ট হ্যানিম্যানকে ছাড়া চলেনি এই যে সিমটমটা আমরা দেখছি সরফুল টর্মেন্টস হিমসেলফ কন্টিনিউলি লুকিং ফর ডিজাগ্রিয়েল আইডিয়াস এটাকে কেন কনভার্ট করে এখানে নিয়ে আসলো মেটিমেডিকায় পেজ নাম্বার থার্টি নাইন কেন শ্রীপাটারি ডুয়েলসন পাস্ট ডিজ্যগ্রিএবল যা হ্যানিম্যান তিন চার লাইনে বলে দিয়েছে সেটা কেইন্ট এক লাইনে তার ইনটিউশন দিয়ে তার অ্যাকিউম্যানিক পাওয়ার দিয়ে বুঝিয়ে দিলেন ডোয়েলসন সবসময় চিন্তা ভাবনা করতেই আছে पास्ट डिजेग्रियेबल ऑकारेंसी ने जा কোরআজাতে আমরা ঠান্ডা লাগা সর্দি নাক দিয়ে ঝরা আমরা ন্যাটামিউর ব্যবহার করি না হ্যানিম্যান জোর দিয়েছেন কোরাইজার উপরে ফুল অ্যান্ড কোরাইজা উইথ স্নিচিং আমাদের আছে মেটিমেটিক অনেক বই লেখা আছে আমরা সেইভাবে জোর দিই না যদি হ্যানিম্যান জোর দেয় যে নিজে ওষুধটা তৈরি করেছে নিজে পরীক্ষা করেছে আমরা অরিজিনাল বই থেকে সরে যাই নোট বই খুঁজি চোতা খুঁজি

এবং নাক দিয়ে পাতলা জলের মতন সর্দি বেরোতে থাকে সো ন্যাট্রামিউর ইউর অলসো অ্যান ইম্পর্টেন্ট রেমেডি ফর কোরাইজা অ্যান্ড উইথ ডিস আইডিয়া নেটাম মে বি কনসিডার্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিনস ফর অ্যালার্জিক রাইনাইটিস ওল্ড নেম অফ হুইস ইজ হেফি বার কথা অনুযায়ী সব মেটিমেটিক বয়ে দুবে আমাদের শিখেছে ক্যালকেরিয়া কার হিপার এই হোর্সনেস অ্যাক্রেভিটস ইন দা ইভিনিং অ্যাকোনাইট ফসফরাস কার্বোবেস হ্যানিম্যান মেনশন ইন দ্য বোল্ড লেটার হোর্সনেস ইন দা মর্নিং নেট্রাম

দেখব যে অনেক জায়গায় মর্নিং অ্যাগ্রেভেশন একটা মুরোপ পাওয়া যায় মর্নিং কাপ সেদিন হিউজেস বলছে ম্যালেরিয়া জ্বরে মর্নিং অ্যাগ্রেভেশনে আমি বনি মেশিনের এগারোটায় বলার থেকে বেশি কাজ পেয়েছি হ্যানিম্যানে মেটিমেডিকা পিউরাতে এই সরি ক্রনিক দেখুন দেখবেন সিমটম শর্টলি আফটার কয়টাস এ পলিউশন শর্টলি আফটার কয়টাস এ পলিউশান তার মানে কি দাঁড়ালো ইন্টারকোর্স হয়ে গেলে স্বামী স্ত্রীর মেলামেশা হয়ে গেলে প্রাকৃতিক নিয়মে পুরুষ মানুষের যে ডিসচার্জ হয়ে যায় তারপরে যে সিমেন্টটা জমা থাকে সেমিনাল ভেসিকেলে আর সিমেন্ট কমে যায় আর চট করে বেরোয় না ফরমেশন হতে হতে আবার ওখানে ফিল আপ হতে একটু সময় লাগে থাকে কিছুটা কিন্তু একটা পাম্প আউট হয়ে গেলে সাপের বিষ যেমন বেরোয় সেলিভারি গ্রান্ড থেকে তো সেরকম বেরিয়ে যায় তারপরে আর চট করে পুরুষ মানুষের ডিসচার্জ হয় না কিন্তু দিস ইজ দ্য পিকিউলার সিমটম অফ মিউর অ্যাগেন পলিউশান পলিউশন মিনস সেমিনাল পলিউশন সেমিনাল ডিসচার্জ পলিউশন কথাটাই আমার আপত্তি আছে মেডিকেলের চলে পলিউশান মানে দূষিত হওয়া মানে রাত্রিবেলা হয়ে যায় কাপড় চোপড় খারাপ হয়ে যায় তাই দূষিত সেইখান থেকে এসছে তো যাই হোক শর্ট পরে আবার পলিউশন হয় সাধারণত হওয়া উচিত না পুরুষের সেইটা ন্যাট্রামিওরের একটা পিকিউলিয়ার সিমটম এটা কি দিয়েছে ফার্স্ট গ্রেডে দিয়েছে হ্যানিম্যান হ্যানিম্যান স্ক্রনিক ডিজেস তাহলে এটা যদি কেন্ড দিয়ে থাকে মেল মেলজেন্টেলিয়া মেল জেনিটেলিয়া সেমিনাল এমিশনস নাইটলি ইচ্ছা করে অন্য সময় সেরকম না রাত্রি যদি পড়ে এবং সেটা যদি হয়ে থাকে হ্যানিম্যানের বইয়ের কথা অনুযায়ী কয়শান আফটার ন্যাট্রামিউর ফার্স্ট গ্রেড তাহলে এখানে যেমন হ্যানিম্যান ফার্স্ট গ্রেডই দিয়েছে ইন্টার কোর্সের পরে আবার সেমিনাল এমিশন ডিসচার্জ হতে পারে সেটা যদি কেন তার রেপার্টরিতে একইভাবে আরও ডাক্তারদের চট করে খুঁজে পাওয়ার জন্য বের করে থাকে সেমিনাল আফটার ফার্স্ট গ্রেড কেন কি কোনো ভুল করেছে কেন কি কোনো মিথ্যা কথা লিখেছে কেন কি কোনো বানিয়ে লিখেছে যেসব গদ্যবরা কেনকে সমালোচনা করছে কেন ডান দিকে পকেট কেটেছে বাম দিকে পকেট বানিয়েছে পাঁচটা রোগী নেই এক বন্ধু বলেছিল তোমার চেয়ারের চেম্বারে পাঁচটা ছবি দেখাও তো তাকে ব্লক করে দিয়েছে যেসব গধবরা কেন্টের এই সমালোচনা করছে কেন্ট মিথ্যাটা কি লিখেছে কেন্ট হ্যানিম্যানকে অ্যানালিসিস করে সেই সত্যটাকে ডিকশনারিতে স্থান দিয়েছে কেন্ট পকেট কেটেছে কেন কিছু জানে না লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং কিছু গদ্য হয়ে সব বলে বেড়াচ্ছে পোস্ট দিয়ে চলেছে সেখানে কিছু আবার ছাগলের দল হা হা করে সমর্থন করছে আমি দেখেই দিলাম যে মেট্রি মেডিকেল পিউরে থেকে কেন্ট কিছু নিজের উস্তাদি করেনি যেখান থেকে যা পেয়েছে যা কারেকশন করেছে কেন্ট তাই দিয়েছে এনিমিয়া এনিমিয়া আমরা জানি ন্যাট্রামিউ যে গুড ড্রাগ ফর এনিমিয়া আমরা হোমিওপ্যাথি আমাদের অনেক ছেলেরা প্র্যাকটিস অফ মেডিসিন পড়ে না আই এনিমিয়া কাকে বলে এনিমিয়ার সিমটমস কি আইডিয়া নেই তাহলে একটা পেশেন্টকে দেখে যদি আমি এনিমিক বুঝতে পারি আমি ন্যাট্রামিওর ভাবতে সুবিধা হতে পারে তাহলে আমাকে প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে হবে আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যানিমিয়া দিস ইজ দ্য ল্যাক অফ রেড ব্লাড সেলস দিস ইজ দ্য ল্যাক অফ রিডিউসড অফ রেড ব্লাড কপাসেলস ইন দ্য বডি ইন দ্য ব্লাড ইন দা রেড আর বিসি হুইচ লিডস টু রিডিউস অক্সিজেন ফ্লো টু দা বডি ইজ ডিফারেন্ট অর্গানস তাহলে অক্সিজেন সাপ্লাই যদি ঠিক মতো না দিতে পারে তার সিমটম কি থাকে সে হাঁপিয়ে যায় সে সিঁড়িতে উঠতে গেলে হাঁপিয়ে গেল অ্যাসেন্ডিং দুপা হাঁটতে পারে না সিমটম খুঁজতে আরম্ভ করলো দুই পা হাঁটতে পারে না কারণ আরে ইজ কমন এনিমিয়া তুমি পড়েন হট ইজ এনিমিয়া হট ইজ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হট ইজ ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি এনিমিয়া তুমি জানো না

তুমি জানো না তুমি পাঁচ লাইন মেটিমেডিকার বা থেরোটিক্যাল লেকচার দিচ্ছ ন্যাট্রামিউর পড়াচ্ছ বিরাট বড় ডাক্তার ভাবছ হট এনিমিয়া তুমি ন্যাট্রামিউর ইজ এ ভেরি গুড ড্রাগ গুড মেডিসিন ফর এনিমিক পেশেন্টস অন্য সিমটমের সাথে এনিমিয়া যোগ করে ন্যাট্রামিউর দেওয়া যেতে পারে ন্যাট্রামিউর উইল অ্যাক্ট বেটার তোমাকে জানতে হবে যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কোন স্টেজে হয় মেনোপজের পরে হতে পারে কোনো আয়রন লসের ক্ষেত্রে হতে পারে তার হুকর্ম ইনফেকশন হয়েছে কিনা না জানতে হবে তা তুমি জানো না তার ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হয়েছে কি তাহলে তার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে হোয়াট ইজ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তুমি জানো না তার জন্য কিছু নিউরোলজিক্যাল ডিজঅর্ডার হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে ডিমেনশিয়া হতে পারে ই ডু নট নো দ্যাট তাহলে মেডিসিন তুমি দেখতে জানো না জীবের উপরে না নিচে জানো না পা ফুলছে পা ফুলছে পা ফোলা কি ওষুধ আছে কেউ লিখে দিল পা ফোলার জন্য লিডাম্প পা ফুলছে এনিমিয়ার জন্য